নমস্কার দর্শকবৃন্দ, আজকে অর্থাৎ 6/12/2022 তারিখে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আরও যে 40 জন ভুয়ো শিক্ষক রয়েছে বা এখনও চাকরি করছে তাদের একটা লিস্ট আদালতে দিয়েছে বা আদালতে পেশ করেছে, যেটা আমরা সকলেই জানি। এবং সেই লিস্টের কাদের কাদের নাম রয়েছে সেটাও আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা খবরে আমরা জেনেছি। তো স্ক্রিনে সেই লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মোট 40টা নাম রয়েছে। আমি জাস্ট একটু স্ক্রোল করে উপরে উঠে যাচ্ছি, যেমন সঞ্জয় মণ্ডল, সঙ্গীতা হাতি, তারপরে সুদর্শন মিশ্র, মধুসূদন মাইতি, রিঙ্কু দেবনাথ, রুকসানা খাতুন, আনোয়ার মণ্ডল, শম্পা বটব্বাল, আর ইউকুব আলী, মাসুদা পীর, এরকম প্রত্যেকের নাম রয়েছে। তারপরে রয়েছে মোহাম্মদ আইনুল হক, এরকম রয়েছে। এখানে পরিষ্কার এখানে দেখা যাচ্ছে 40টি নাম এবং রোল নম্বর সহ এবং সাবজেক্ট সহ কিন্তু সিবিআই হাইকোর্টে পেশ করেছে আদালতে। এখন আমরা কিন্তু এই 40 জনের ওএমআর শিটটা একবার দেখে নেব। সকলের ওএমআর শিটটা দেখব না, দেখতে গেলে আমাদের কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে। কিছু কিছু বিশেষ বিশেষ ওএমআর শিট আমরা দেখে নেব যেটা আমরা পেয়েছি। এখানে আমরা এই একটা ওএমআর শিট আমরা দেখছি, এটি হয়েছে পিয়ালি বালা। তো এই ওএমআর শিটটা একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে মোটামুটি দুই একটা ঘর বাদ দিয়ে, না বাদ দেয়নি কোনো, প্রত্যেকটা ঘরই কিন্তু সে ফিল আপ করেছে। মানে অ্যান্সারের যে ঘরগুলো থাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো ফিল আপ করেছে। এর পাশাপাশি আরও যে ওএমআর শিটগুলো আছে তাদের মধ্যে থেকে দুই একটি বিশেষ ওএমআর শিট আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। যেমন এখানে দেখুন, এটি হচ্ছে মিঠুন চন্দ্র মণ্ডল, এনার অ্যান্সার স্ক্রিপ্টের যে পোর্শনটা ওএমআর শিটে 1, 2, 3, 4, 5টা প্রশ্নের খালি উত্তর দিয়েছে এই মিঠুন চন্দ্র মণ্ডল। এ কিন্তু মাত্র 5টা প্রশ্নের উত্তর দিয়েছে, এটা হচ্ছে ওএমআর শিট পরিষ্কার দেখা যাচ্ছে যে CSSC 2016 মাত্র 5টা প্রশ্নের উত্তর এখানে সে দিয়েছে ওএমআর শিটে। এবার আমরা এরকম আরও দুই একটি ওএমআর শিট একটু দেখে নেব। তো এখানে দেখুন দেবব্রত সরকার এ মাত্র 2টো কোশ্চেনের অ্যান্সার দিয়েছে। এইটা হচ্ছে অ্যান্সারের যে ওএমআর শিটের যে অ্যান্সার পার্টটা, সেখানে মাত্র 2টো প্রশ্নের অ্যান্সার দিয়েছে এই দেবব্রত সরকার। এখানে দেখুন, এটি হচ্ছে MD জাইরুল হক, একটু আগে যেটা আমরা দেখলাম লিস্টে রয়েছে মোহাম্মদ জাইরুল হক, এ মাত্র 1টা প্রশ্নের উত্তর দিয়েছে। কি অবস্থা দেখুন, 1টা প্রশ্নের উত্তর দিয়েছে। এরপরে এখানে যে ওএমআর শিটটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গোপাল সাহা মাত্র 2টো প্রশ্নের উত্তর দিয়েছে। এই ওএমআর শিটটা থেকে দেখা যাচ্ছে যে গোপাল সাহা মাত্র 2টি প্রশ্নের উত্তর দিয়েছে। সব থেকে আশ্চর্যের যেটা এখানে হচ্ছে, এটা দেখা যাচ্ছে যে মীর রিদুয়াজ্জামান, এইখানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো সেটা হচ্ছে এই অ্যান্সার স্ক্রিপ্টে 1টা কোনো প্রশ্নের উত্তর দেয়নি, 1টা প্রশ্নেরও উত্তর দেয়নি, অথচ সে চাকরি পেয়ে গেছে। আবার নিচে যে ওএমআর শিটটা রয়েছে এখানে দেখা যায় যে মাত্র 4টি প্রশ্নের উত্তর দিয়েছে অনুপ মণ্ডল, মাত্র 4টি প্রশ্নের উত্তর দিয়েছে। এই 4টি প্রশ্নের উত্তর দিয়েই কিন্তু তারা চাকরি পেয়ে গেছে। সেরকমই আর একটি ওএমআর শিট এখানটা ইলিয়াস সাহা মাত্র 2-3টি প্রশ্নের উত্তর দিয়েছে। অন্যদিকে এখানে দেখুন যে এই ওএমআর শিটটা হচ্ছে জগন্নাথ বর্মন, এখানে মাত্র 1টি প্রশ্নের উত্তর দিয়েছে, 1টি প্রশ্নের উত্তর দিয়ে দিব্যি তারা চাকরি বাকরি করছে। তো এই ধরনের যে বিষয়গুলি সামনে এসছে এবং সিবিআই কিন্তু এই ওএমআর শিটগুলি আপাতত আদালতে জমা দিয়েছে, দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই সংক্রান্ত বিষয়ে কী নির্দেশ আসে বা কী রায় দেন মাননীয় বিচারপতি। তো এটাই ছিল যে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।